মাল কেটে কেটে দেবে না মাল কাটার মাথায় না তারপরে বহ আর এখানে যদি এই সময় একটা ব্রেক ছাব্বিশ বছরের মেয়ে নেংটি মেয়ে যদি ব্রেক চান্স দিত তাহলে চালিয়ে আর বুড়ো গুলা মত্তো উঠতো না কি হলো রে বলে

আপনাদের ঘরে আমিতে আমরা টেম্পার দেবো কি করে এখন তো আপনারা আমাদের ঘর টেম্পার দিচ্ছেন কত বুঝতে পারছেন না তা যাই যদি কারোর পকেটে বিড়ি জুড়ি থাকে আপনাদের হাতে পায়ে ধরে আমি সাইন্সের দিকে বলছি এখানে জমা দেবে রুহুল স্ট্যাচকের পিছনে যারা আছেন এগিয়ে আসেন আরে ভাই সামনেটা পূরণ করেন আপনারা কি বলছে আপনাদের ওর তো মন চাইছে না ঠান্ডাই নাকি বেলা দশটার সময় রাত দশটার পর খাইয়ে দিয়েছে ঘর চলে গেছে আর যে যা কোম্বরে গেছে ঢুকে পড়েছে এখন তাড়াতাড়ি হয়ে গেলে হবে জল একটা সিস্টেম আছে সিস্টেম মানবেন আর নিয়ম মানবেন না যখন যেটা মন চায় সেটাই করবেন আপনাদের টাকার গরম আছে বলে এরকম করছেন যাদের টাকার গরম তারা চুপচাপ থাকে আমি একটুখানি ওই মুখ কাটা লোক তো ঠোঁট কাটা যাই হোক এসে যেরকম দু তো কথা বলতেই হবে আমি ইনশাল্লাহ ঠিক চারটার সময় শেষ করে দেবো আপনার বাড়ি যাবেন হজরের নামাজ পড়ে সকালে ঘুমাবেন উচ্চ আওয়াজে আমার নবীর উপর একবার দরুশ আল্লাহ ওয়ালা আলী আশিক এ থাকি সব বাংলায় দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা পথহারা ওই মানুষের দরে পথহারা ওই মানুষের দরে দরে ভারত বর্ষের এই আসে ভারত ভারতবর্ষের

سلمو يا كالو صل على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين اللهم صل على وَلَا علي

এরা ভাবছিল মানুষ আপনাদের কমিটির ছেলেরা যেটা ভেবেছে সেটা বলবে যাই হোক সভাপতি সাহেব আছেন এবং শ্রোতার থেকে ইউটিউবার বেশি আছেন এখানে এটাই ভালো লাগছে ইউটিউবার ভাইরা যারা আছেন এবং যারা আজকে অনেক কষ্ট মেহনত করে আজ থেকে নয় বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট করে সুন্দর মজলিসকে যারা সাজিয়েছেন জান্নাতের বাগানকে সকলকে আমি আমার অন্তরে অন্তর স্থল থেকে ফুরফুরা দরবার শরীফ

কি না শোনার জন্য আছেন আচ্ছা শোনার থেকে বেশি বেশি করে যদি আমল করি কোনটা ভালো আমল করা ভালো না শোনা ভালো আমল আমল করা ভালো এখানে যতগুলো মানুষ বসে আছেন একদম মুখ খুলে চিৎকার করে বলবেন আপনারা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ আমি আজকে বললে আমি ওরকম করবো আমি সবাইকে নিয়ে বলেছি আপনার সবাই তো পাঁচ অক্টের নামাজ দিই নাকি হাঁকি না কিছু কিছু আছে কিছু কিছু নেই তাই তো ভালো কথা ভাই কারোর পকেটে বিড়ি নেই তো জোরে বলবেন তোমরা আবাদের মালা আমি আবাদের অনেক ঘুরেছি উচ্চ আওয়াজে জোরে বলবেন না খৈনিটা আমি না করব না খৈনিটা আমি খেতে পারি কারণ হুজুরা তো আজকাল বলে এরকম করে দিল বলতে দেখা যায় এত খৈনি এত কি হচ্ছে রে টেম্পার দিচ্ছি কাকে দিচ্ছি হুজুর এখন আপনারা আমার আপনারা ঘর আমি আমরা টেম্পার দেবো কি করে এখন তো আপনারা আমাদের ঘর টেম্পার দিচ্ছেন কত বুঝতে পারছেন না যাই হোক যদি কারোর পকেটে বিড়ি যদি থাকে আপনাদের হাতে পায়ে আমি বলছি এখানে দিকে জমা দেবেন আর যারা খান যদি লজ্জা করেন আগামী কাল থেকে ফজরে নামাজ হবে এই যে কুল্লিটা করবেন আর জীবন জীবনগর মুখে ওই বিড়ি তুলবেন আর বিড়ি যদি তোলেন আপনাদের কাছে এতগুলো ইউটিউবার রয়েছে আমি তাদের বলবো এইটাকে বেশি বেশি করে বলো যারা বিড়ি খেতে খেতে মরে যাবেন ওই বিড়িওয়ালা দোকানে এনে যেন তারা গোসল দেয় জানাজার নামাজ যেন তারাই পড়ায় যারা বিড়ি খায় আল্লাহ নবী বিড়ি খেতেন আরে জোরে বলুন একজনের জুবান যদি বন্ধ থাকে ইমান চলে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবী বিড়ি খেতেন এবার বলুন আল্লাহ রসুল আল্লাহ হাবি বলছেন যদি আমার একটা উম্মাদ যদি জাহান নামে থাকে আমি রসুল কিন্তু জান্নাতে যাব না আরেকবার জোরে বলা যাবে এখন বলুন আজকে নবীকে বেশি ভালোবাসেন না দু হাজার টাকা বেশি ভালোবাসেন জোরে বলুন নবীকে কজন নবীকে হাত তোলেন তো দেখি ভালোবাসেন দুটো হাত তুলবেন না না যারা কাপের

আমি কসম নিলাম না যদি হাত যদি না তোলেন হাত কিন্তু পড়ে যাবে আওয়াজ তুলুন যে যে বউ পেটেছেন হাত তোলেন মাল চুপ করে গেছে কভার হ্যাঁ ও পাগল নয় আমার কাছে পাগল ছাগল ও শেষ পাগল ওটা বেঁধে দাও না আরেকবার আর একটা মেয়ে দাও সব তিন দিন ছেলে করতে হবে সব যে জানিনি আমি যেন মনে হচ্ছে যেন কিছু বুঝিনি আমি বললেই খারাপ এই আমার কথায় কারো কষ্ট হচ্ছে ভাই হ্যাঁ যাতে কষ্ট তারা মুখ কেন যারা মুখ ভঙ্গা করে থাকবে আল্লাহ ওর মুখ যেন একদম যেন মাটি ভেতরে ভরে যায় যেন আমার কথায় যদি কারো কষ্ট হয় দাওয়াত দিয়েছিলেন কেন আমি তো বলিনি ভাই যে আমাকে গলায় গামছা দিয়ে আমাকে দাওয়াত করো না আমার হচ্ছে না ভাই চলছে আমি তো করিনি আপনারা করেছেন যদি আপনারা সত্যিকারেরই অর্ஜினালি যদি নবীর কি ভালোবাসেন বিশেষ করে এই জলসা কমিটি ছেলেরা যারা আছো খবরদার আজ থেকে বিড়ি মুখে তুলবে না আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর যদি এরা নামাজ না পড়ে আর এরা যদি জলসায় একদম একটা টাকা দেয় না আপনারা টাকা হারামের টাকা যারা এই জলসা আয়োজন করবেন তাদের ঘরে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে শরীয়ত হতে হবে এবং আজকে আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকে উম্মতে মুহাম্মাদী না আরে জোরে বলুন তাহলে আজকে আমার রসুল বলছে একটা যদি আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি রসুল জান্নাতে যাব না তাহলে আপনারা কেন আমার নবীকে কেন দেরি করাবেন কি কারণ আচ্ছা জিবরি আলাইহিস সালাম আমার আল্লাহকে একদিন বলছে আল্লাহ আপনি কি ভালোবাসেন এ কারণ হচ্ছে কষ্ট হচ্ছে ঘুম ধরির ধরে ঘুমধরি ধরে চিমটি কাটবে আর এখানে যদি এই সময় একটা ব্রেক ছাব্বিশ বছরের মেয়ে নেংটি মেয়ে যদি ব্রেক ডাং দিত মানে চালিয়ে আর বুড়োগুলা মুথতে উঠতো না হুম উপরসা কী হলো রে বলে মুত মুথ পেয়েছে মানে বুঝে বলে গেলে তো দেখতে পাবো এই তো অবস্থা আমি আশরেন এর মধ্যে আরেকটা কথা বলে দি আপনারা প্রত্যেককে দাদা হুজুর কেবলাকে মানেন আরে জোরে বল কজন মানেন হাত তোলেন বাহ নারেতে দেন শুনেন দাদা হুজুর কেবলাকে যারা মানে এরা হলো 100 মধ্যে 92 জন বেনামাজি এটা ভুল না বলবেন কিন্তু যারা দাদা হুজুর কে ভালোবাসেন একশোর মধ্যে বিরানব্বই জন বেনামাজি ভুল 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 আপনি এখান থেকে ফুটফল সে পেয়ে যাবেন আমাদের মধ্যে জেন্দা যারা হুজুর আছেন তাদের সাথে সাক্ষাৎ করবেন দাওয়াত করবেন সব করবেন আর দাদা হুজুর কে মাজার শরীফ আপনি জিয়ারত করবেন না জিয়ারত না করে আপনি এতে চলে আসবেন কোথায় আসবেন ঘরে আসবেন ঘরে এসে আপনার মা বেঁচে আছে মাকে বলবে মা আমি ফুরফুরা শুভে গিয়েছিলাম আমি দাদা পীরের মাজার শরীফ জিয়ারত করি নাই মা ভালো বলবে না খারাপ বলবে জুড়ে বলু সবাই বলবেন কিন্তু চাওয়াজে খারাপ না ভালো বলবে খারাপ বলবে এবারে আসুন আপনার স্ত্রী কি বলবে আপনার স্ত্রী কি বলবে জুড়ে বলো আরে মুখের ভিতরে কথা লাগলে হবে প্রত্যেকে উত্তর দিতে হবে আমি এখন প্রত্যেকের উত্তর চাই না আপনার ঘুম ধরবে এটা আওয়াজ দেবে বলেন আপনি স্ত্রী কি বলবে স্ত্রী কি বলবে খারাপ বলবে এবারে আর শুনুন আপনার বন্ধু বান্ধব কি বলবে যদি বলুন খারাপ বলবে এবার আর শুনুন আপনি ফজরের নামাজ নয় আপনি কোনো নামাজ পড়েন না ভালো করে বুঝবেন এমন সময় দেখা যাচ্ছে আপনার মাকে বলছেন অথবা নামাজ ধরেছেন মাঝে মাঝে কামাই হয়েছে মাকে বলে মা আমি ফজরে নামাজ পড়ি নাই আমি নামাজ পড়ি না মা কি বলবে মা বাবা তুমি পড়বে নামাজ তুমি ধরো আপনার স্ত্রী কে বলবে যদি বলে জানো আমি নামাজটা ধরছি লাগছে ওটা যা পালাচ্ছ কেন পেয়েছে যা পেয়েছে পেয়েছে হো এ হলদে কুতা সব করবে এখানে বসে মতো না অদ্দু যে কোন একটা কেস করো এখানে বসে মুখে যেতে পারতো তা হাসিও ভাই দুঃখও লাগে এরা পা ঠিক করে দিবি হ্যাঁ মাল কেটে কেটে দেবে না মাল কাটানো তারপর বহু এদের খবর নিয়ে থাকো এরাও কিন্তু দু তিনটে মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে আছে

কোনো দিকে কোন দিকে তাকলে হবে না আমি একটু ডাইরেক্ট বলি না ওই জন্য বলে সাইম ভাইকে আনলে পড়লো ডাইরেক্ট কথা বলে খারাপ লাগে খারাপ লাগছে না এবারে আপনার মা বললো বাবা তুই নামাজটা পড়ে নিবি স্ত্রী বলছো তুমি কি মরে যাবে তুমি এখনই মরে যাচ্ছ পড়বে নামাজ আর আপনার বন্ধু বান্ধব আপনি গল্প করছেন এমন সময় আশ্চর্য আজান হয়েছে বলে ভাই আমি নামাজটা পড়ে আসি বসবো কি গো বস

যারা আমাকে সেজদা করে যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি জিবর রহমান কি করলেন তিরিশ বছর ধরে ভালো করে বুঝবেন 30 বছর ধরে দুরিকাত নামাজ আদায় করছে দুরিকাত নামাজ আদায় করার পর দাঁড়িয়ে 보면은 সালাম ফিরে আল্লাহ তো হাত তুলে দোয়া চেয়েছেন আল্লাহর তরফ থেকে কোন আওয়াজ আসছে না বলছে আল্লাহ আমি যে তিরিশ বছর ধরে দুরিকাত নামাজ পড়লাম এর কোনো উত্তর পেলাম না আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনি যেই সময়তে সাত আপ জান্নাতের দরজাখানা খুলে দিয়েছে যখনই জান্নাতের দরজা খুলে দেয় ওই সময় জিবরিল আলাইহিস সালাম চিৎকার করে বললেন ইয়া আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বেনি আমি নামাজ আদায় করলাম আজকে আপনি জান্নাতের দরজাখানা খুলে দিলেন ঠিক কথাই জান্নাতের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ওই রেখাদ দু রেখাদ জোহরের চার রেখাদ আসরে কতলো দড় হড় মাগরী রিবি কতলো আর এশ চার কতলো সঠর বেতের নামাজের কাঁচা আছে বেতন নামাজ কাজে পড়তে হবে না ছ লক্ষ সাত লক্ষ আট লক্ষ দুই নামাজ দুই কার নামাজ বুঝলে আল্লাহ পাক ছ লক্ষ নামাজে সব দান করে দেয় আরেক বলেন তাহলে আমাদের জন্য আল্লাহ পাক খারাপ করছে না ভালো করছে জোরে বলুন ভালো করছে আমরা বলবেন আল্লাহর আমরা আল্লাহর কথা শুনি নবীর কথা শুনি আমার রসুল বলছে আমি যদি আমার একটা যদি জাহান নামে থাকে আমি রসুল জানাতে যাবো না তাহলে আপনি কেমন আপনার জন্য আল্লাহ রসুদ যদি জান্নাতে যাওয়ার লেট ডেলি ডেরি করে তাহলে আপনার মতো রকম মানুষ থাকার থাকে ধুবলো গাছের গলায় দড়ি ডান অথবা বিড়ি কেন গলায় দড়ি মরে যান মরা ভালো নীলজ্জ কোথাগারের আপনি একবার জানবেন ও জাহান্নামি জাহান্নামের গেছে। নামাজ করবেন না শরিয়ত মানবেন না আমার নবী আখেরি নবী আমার নবীর দয়াল নবী আমার নবী হায়াতুন নবী খুব ভালো কথা তো হায়াতুন নবী যে আমার তিনি রাসূল তিনি বলছেন একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল আমি আমি জান্নাতে যাব না আরেকবার জোরে বলে নিজেরা তুইই আপনি আল্লাহর হয়ে যাবে আল্লাহ বেঁচে আমি তোমাদের হয়ে যাব আরেকবার জোরে বলা যাবেন আল্লাহ নবীর দরবার কথা বলতে গিয়ে বোকারি শরীফে হাদিসের মধ্যে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবার শরীফে তিনি রয়েছে এমন সময় ফজরের নামাজ আদায় করে এমন সময় আল্লাহর নবী অনেক সময় পরে দেব আম্মা জান দরবারে তিনি আসলেন আম্মা জান মায়েশার দরবারে আসার পর দেখতে পাচ্ছে আম্মা জান মায়েশা আল্লাহর নবীর জন্য তিনি রান্না করছেন ওই সময় আমার রাসূল আমার নবী আপনার নবী দয়ার নবী আমার রাসূল পাকে এমন মজার মায়েশার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন এমন সময় আপনার আলোচনা করতে গিয়ে ফজর জহরের আজান শুরু হয়ে যায় আমার নবী আপনার নবী দয়ান নবী ফজরের নামাজটা আদায় করার জন্য মসজিদে তিনি চলে গেলেন নামাজ আদায় করে যখন আসলেন আম্মাজার মায়েশা যেখানে রান্না করছিলেন সেই জায়গায় নাই আম্মাজার মায়েশা ঘরের মধ্যে ঢুকে গিয়ে ডুকরে কাঁচেন আমার নবী আপনার দয়ন দয়ান্ন ওই সময়তে আম্মাজার মাসা শত দরজা ছিল না ঘরের দরজাখানা ছিল একদিকে কুম্বল দিয়ে ঢাকা আছে আর এক পাহাড় বা পাথর দেওয়া রয়েছে আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মাজার মাসা ঘরের মধ্যে ঢোকার পরে কোনো উত্তর দিচ্ছেন না আম্মাজার মাসা সেজদা থেকে উঠে দুটো হাত তুলে কাঁদছে যখন কান্না বন্ধ হয়ে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী প্রশ্ন করলেন আয়েশা মা ইউতি গিয়ে আয়েশা তুমি কেন কাঁদছো বলো আম্মাজার মাসা কাঁদতে কাঁদতে বলছে ইয়া

মাটি থাকে জাহান নামে রাগুন ততটুকু জান না আপনার দুনিয়াতে এসছে ইয়ার রসুল্লাহ ইয়াবি বললাম ইয়ার থাকতে না ফেরে আজকে আপনার উম্মাতিরা অনেকে আপনার বিয়ে আপনাকে আমল ইবাদত বন্দে করতে পারবে না তারা এটা সহ্য করতে পারবে কিনা তারই জন্য আমি শেষ দেয় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিল আমার নবী আপনার নবী দয়ার বললেন বললে আয়সা তুমি শুনে খেয়ে দাও কাল কেয়ামত পর্যন্ত ছেলে যদি মায়ের জন্য ছেলে যদি বাপের জন্য চোখ দেবানি পরিবার করে দেয় বাপ যদি ছেলের জন্য চোখ দিয়ে পানি বার করে দেয় মা যদি ছেলের জন্য আপনার কি বলে আপনার চোখ পানি বার করে দেয় এবং বাপ যদি নিজের গুনার কথা খেয়াল করে ছেলেদের গুনার কথা খেয়াল করে যদি আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে যদি চোখ দিয়ে পানি বার করে দেয় আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দেবে আরেকটু যদি বলা যায় না সোহরা বলছে স্বামী স্ত্রী বাপ মা ছেলে বেটা এরা যদি পরস্পর পরস্পর জন্য কান্নাকাটি করে আমার আল্লাহ শুরু হয়েছেন ওদের জীবনে গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন আরেকবার জুড়ে ভরে কেন আপনি বাপ আপনি কিন্তু ছেলেকে জন্ম দিয়েছেন আর কিন্তু কি নামাজি বি নামাজি দেখতে যায় দেখতে বলতে পড়ব না যারা নামাজ পড়েন তাদের কথা বলছি আপনার বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে যারা আছে তাদের মধ্যে কারো কোনো বউমা যদি বেনামাজি হয় আপনি যতই জিকির করেন আর যতই আপনি ফিকির করেন আর যতই বলেন আমি দাদা হুজুরের ছেলে ছেলে আপনি জীবনে কোন জান্নাতে যেতে পারবে কেন আপনার ছেলের বউ বেনামাজি আপনি বলে হুজুর আমার ছেলের বউ তো বলা কি হয়েছে বলে হুজুর চলে গেছে ওকে আমি আলাদা ঘর দিয়ে দিয়েছি জমি দিয়ে দিয়েছি ওর সাথে কোনো সম্পর্ক নেই অমুক নেই তমুক নেই বলা শুরু করে দিলেন কিন্তু আল্লাহ এই তুমি তো জন্ম দিয়েছো তুমি তো তোমার ছেলেকে জন্ম দিয়েছো তোমার ছেলে বেলাইন গেছে তুমি জাহান্নামে ঢোকো নামাজ পড়ো তুমি জাকাত দিয়েছো ও মনে মনে ভাবছে আমি ঠিক আছে হুজুর আর এই যে বয়সটা হবে একদম হজ করে এসব একদম নামাজ মসজিদ মসজিদ ঘর ঘর মসজিদ কোথায় কি চুলে মরে গেল দেখার দরকার নেই আমি ওই অবস্থায় থাকবো জেনা সাহেব যতদিন আল্লাহ দুনিয়ায় রাখতে দেখেছেন আপনি বাপ আপনি গার্জেন আপনি ছেলেগুলোকে তৈরি করবেন আল্লাহ বলবে যাও বাপকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম আরেকবার যদি বলা যাবে না আরেকটু আওয়াজ দিয়ে জোরে ভালো যাবে না আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম খতম আল্লাহু আলা কুলুবি তোমাদের কলবেতে মোহর মেনে দেয়া হলো ওয়ালা সামিহি তোমাদের শোনার জায়গায় মোহর মেনে দেয়া হলো ওয়ালা আবসারি তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেয়া হলো আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে সত্যিকারের অরিজিনাল কখনার কসমকে বলো আমার রাসূল কে আপনি কতবার দেখতে পেয়েছেন মুজাদ্দিদের জামানকে কতবার দেখতে পেয়েছেন পাঁচ হুজুরকে বলে কতবার দেখতে

সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে সূর্যটা উঁচু থেকে উঠে গিয়েছে আমার রসুল বললেন এই সাহাবার তোমরা যে যার বাড়ি চলে যাও যখন প্রত্যেকের বাড়ি প্রত্যেকে চলে যায় ঘরের দরজা কাছে গিয়ে সালামটা দিয়েছেন ঘরের দরজাখানা খুলে গুলো বলছে হে আমার পানের স্বামী ফজরে নামাজ পড়ে আসতে কেন এত লেট হলো বলে অন্য কোনো কারণ নাই আল্লাহর নবী আল্লাহ রসুল এমন ফজরে নামাজ পড়ে শোনা জীবনে কথাবার্তা বলছিল ওই কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের দেরি হয়ে সঙ্গে বাড়ির বাড়ির মেয়েরা করে বলছে তোমরা আল্লাহ জুবানের কথা শুনেছ আমরা মেয়েরাও আল্লাহ নবী সোনার জুবানের কথা শুনতে চাই আরেকবার জোরে বলা যাবে আরেকটু বলে